লোকসভা নির্বাচনের পরে একটা জল্পনা শুরু হয়েছিল যে মুখ্যমন্ত্রী আর তার হোম কনস্টিটিউয়েন্সি একে সেফ বলে মনে করছেন না, হোম কনস্টিটিউয়েন্সিকে সেফ বলে মনে করছেন না, উনি এখন নতুন সিট খুঁজবার চেষ্টা করছেন। তাই কোথায় যাবেন কোথায় যাবেন অনেকেই ভাবছেন, কারণ মুখ্যমন্ত্রী এটা সিওর হয়েছিলেন যে এবার আর ভবানীপুর থেকে তার জেতার সম্ভাবনা নেই, কারণ তার যে সমস্ত সাফল্য উন্নয়নের জোয়ার দেখেছেন সেই জোয়ারে সব ভেসে যাচ্ছে, ফলে দাঁড়াবার জায়গা পাচ্ছেন না। উনি এখন নন্দীগ্রামের কথা বলছেন, দাঁড়ান কিছুদিন যাক। আসলে উনি শুভেন্দুর আতঙ্কে ভুগছেন, ভূত দেখছেন। নন্দীগ্রামে যখন আন্দোলন শুরু হয় তখন প্রথম যখন ওই আমাদের পুত্রা মা যিনি আমাদের এমএলএ বর্তমান নন্দী তখন তার কাছে প্রথম সান্ত্বনাতে যান নিরঞ্জন দাস মিশ্র মোটরবাইক করে চলে, তখন দিদিমণি বলেছিলেন যে সিঙ্গুর আন্দোলনকে ধামা চাপা দেওয়ার জন্য কংগ্রেস এটাকে হাতিয়ার করছে, মানুষকে বিভ্রান্ত করছে, নন্দীগ্রাম এসে তুলছে। কিন্তু শুভেন্দুর যোগ্য নেতৃত্বে সেদিন আন্দোলনটা উনি স্ন্যাচ করে নিলেন আমাদের থেকে, ও আন্দোলনের একটা সব সংগ্রাম কমিটি করে টোলেন, সেখানে নেতৃত্ব দিয়ে সেখানে মানুষের পাশে থাকবে। তাই আমরা আস্তে আস্তে আন্দোলনকে করেছি, কিন্তু সেরকম তো ওর মতো করতে পারিনি, আমাদের লোকবল তত ছিল না। প্রথমে দিদিমণি যাননি, পরবর্তী কাছে গেছে। তা এখন 14 বছর পরে হঠাৎ তার খেয়াল হলো যে না একবার নন্দীগ্রামে যেতে হবে, এতদিন নন্দীগ্রামে যাওয়ার কথা ভাবেন। এখন ওরা সব কী কব্য টব্য করে বাগানের ফুল অমক তমক দেখে দেখে পছন্দ হচ্ছে, ভালো লাগছে, এইসব কাব্য আসছে, এরকম হঠাৎ অব্দি এখন নতুন করে সব কল্পনা হচ্ছে। नए साल की शुरुआत हो जाए कुछ खास। कोलकाता गारमेंट एक्सपो द्वारा आयोजित गारमेंट एक्सपो स्प्रिंग समर 2021 प्रीव्यू के साथ, जो कि है 20 से 22 जनवरी ग्रेट ईस्टर्न ललित होटल में। इस इवेंट के मीडिया पार्टनर है लाइव कोलकाता न्यूज चैनल। पश्चिम बंगाल मानुष प्रत्याख्यान कर তাই গোটা পশ্চিমবঙ্গ তাই উত্তর গারো বাংলার সমস্ত এলাকা থেকে লোক নিয়ে গিয়ে এখানে যে করতে হয় উনি করুন, যাতে উনি করুন, তাতে কিন্তু লাভ হবে না। দাদা আজকে উনি বলেছেন যে নন্দীগ্রাম থেকে দাঁড়ালেও ভবানীপুর থেকেও দাঁড়ানোর একটা একটা কথা তিনি বলেছেন যে আমি দু জায়গা থেকেই দাঁড়াতে পারি, কী বলবেন? কোনো সিট আনসেফ হয়ে যায় তখন মমতান্ত্রিকার একটা রাখে হাতে, দুটি আবার হচ্ছে এরকমও হয়েছে ইতিহাসে অনেক, যে দুটো কারণ পাঁচটা সিটের গেলে পাঁচটা সিটই হয়েছে আমার কাছে মধ্যে রাজ্যে পাঁচটা সিটে রয়েছেন আর কোনো জন্য তার পাঁচটা সিটে তার হেরে গেছেন। তো এইসব উনি ওনার মতো ছট করতেন, মানুষ মানুষের মতো ছট করতেন।